ওয়েস্টার্ন মিউজিক থিওরি জানার জন্য আমাদের মিউজিক কিভাবে পড়তে ও লিখতে হয় সেটা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আবিষ্কারের অনেক আগে মিউজিককে নথিবদ্ধ করার উপায় বেরিয়ে গিয়েছিল এবং আমরা এখন যেটি অনুসরণ করি সেটিও প্রায় চারশো বছর পুরনো কিন্তু এই মিউজিককে নথিবদ্ধ করার প্রক্রিয়া দু হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকেও পুরনো আমরা আজকে এই সিস্টেমটাকে জানা শুরু করব এটিকে বলা হয় স্টাফ এটি মিউজিক লিখতে ও পড়তে ব্যবহৃত হয় ভালো করে লক্ষ্য করুন এটি চারটে ফাঁকা স্থান বা স্পেস এবং পাঁচটি লাইন বা দিয়ে তৈরি এবং এই প্রত্যেকটি লাইন ও স্পেস একটি নির্দিষ্ট নোটকে ইন্ডিকেট করে কিন্তু কোনো একটি নির্দিষ্ট নোট একটি স্টাফের কোন লাইন বা কোন স্পেসে আছে এটি নির্ণয় করবো কীভাবে এটি বুঝতে সাহায্য করে ক্লেফ একটি স্টাফের একদম বাদিকে যে আকারটি দেখা যায় সেটাকে ক্লেভ বলে আপনি যে ক্লেফটিকে দেখতে পাচ্ছেন সেটি একটি ট্র্যাভেল ক্লেফ এটিকে ট্রেবল ক্লিপ বলা হয় কারণ এটি প্রধানত উচ্চ স্বরের মিউজিক পড়তে এবং লিখতে ব্যবহৃত হয় যেমন বাসি শ্বেতার ইলেকট্রিকিটার ইত্যাদি ইত্যাদি এই ট্রেবল ক্লেফের আরেক নাম জি ক্লেফ কারণ এটি নির্দেশ করে নিচের লাইন থেকে দ্বিতীয় লাইনটি হলো জি নোট এবার দেখবো যে এটি কোনো ইনস্ট্রুমেন্টের সাথে কিভাবে কানেক্টেড এখানে আমরা কিবোর্ডের মাধ্যমে সেটা বুঝে নেব আমরা জানি ট্রেবল ক্লেফের নিচের দিক থেকে দ্বিতীয় নোটটি হলো জি এবং এটি সরাসরি রিপ্রেজেন্ট করে কিবোর্ডের জি নোটটিকে এবার যদি ক্লেফে আমরা জি নোট থেকে ডান দিকে বা উপরের স্থানে যাই আমরা যে নতুন নোটে পৌঁছাবো সেটি হলো এ এবং এটি কিবোর্ডে জি এর ডান দিকে সাদা নোট একে ইন্ডিকেট করে এবার যদি আমরা জি এর নিচে বা বাঁ দিকে স্টেপে যাই আমরা যে নোটটিতে পৌঁছাবো সেটি হলো এফ আর ঠিক আগের মতোই এটি কিবোর্ডের এফ নোটটিকে ইন্ডিকেট করে সুতরাং এতক্ষণে বুঝতেই পেরেছেন যে স্টাফের যে কোনো নির্দিষ্ট নোটের ওপরে বা নিচের দিকে স্থান পরিবর্তন করলে সেটি অ্যালফাবেটিক্যালি হয় এবং এই স্থান পরিবর্তনগুলো কিবোর্ডের সাদা নোটগুলোতেও অ্যালফাবেটিক্যালি হয় ঠিক যেমন আমরা আগের লেসেনটিতে দেখেছি এবার আরেকটি ক্লেফের সম্বন্ধে আমরা জানবো সেটি হলো বেস ক্লেফ যেমন ট্রেবল ক্লেফ উচ্চ স্বরের মিউজিক লিখতেও পড়তে ব্যবহৃত হয় বেস ক্লেফের সাহায্যে আমরা খাদ বা বেস ইনস্ট্রুমেন্টের মিউজিক পড়তে ও লিখতে ইউজ করি যেমন বেস গিটার টিউবা চ্যালো ডাবল বেস ইত্যাদি ইত্যাদি বেস ক্লেফকে এফ ক্লেপও বলা হয় কারণ এটি নির্দেশ করে দেয় যে ওপরের দিক থেকে দ্বিতীয় লাইনটি হলো এফ ট্রেবল ক্লেফের মতোই বেস ক্লেফে নোটের স্থান পরিবর্তনগুলোও অ্যালফাবেটিক্যালই হয় এবং এই স্থান পরিবর্তন কিবোর্ডেও একইভাবেই হয় বিষয়টি পুরোপুরি নতুন হওয়ার জন্য বুঝতে অসুবিধা হতেই পারে আমার মতো আপনিও যদি একটু সময় নিয়ে জিনিসগুলো একটু নিজে প্র্যাকটিস করেন তবে আস্তে আস্তে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে বিষয়টি বুঝে গেলেই একটি ছোট্ট টেস্ট করে ফেলুন নিজের ট্রেভেল আর বেস ক্লেফে যে যে নোটগুলি রয়েছে তা একটি কাগজে লিখুন পারলে এই ক্লেফ দুটি এঁকে নোটগুলির নাম নোটের ওপরে লিখে লেবেল করুন নেক্সট পারলে একটি নোটেশন বুক কিনুন অথবা সাদা কাগজে চারটে লাইন টেনে তার উপর ট্রেভেল ক্লেফ ও একটি বেস ক্লেফ এঁকে স্ক্রিনে লেখা নোটগুলিকে দুটি ক্লেফে লিখুন নিচের টিপসগুলিকে মাথায় রেখে টেস্টগুলো করে ফেলুন